জিদ্দা, অতি উত্তমের টেলার তো চলে এসেছে, তো টেলারটা বলো তোমার কেমন লাগলো? দেরি করে দিচ্ছ, টেলার তো অনেক আগেই চলে এসেছে। ইয়াস, টেলার তো চলে এসেছে, আমিও দেখলাম। তো আমাদের গুরুর মুভি আসছে, তো আমাকে বেশ ভালোই লাগছে, কিন্তু আরেকটুকু যদি ভালো হতো তো তাহলে জমে যেত, গুরুদেবকে অনেকদিন পর দেখতে পেতাম। জিদ্দা, তুমি ঠিকই বলেছ, যদি গুরুদেবকে আরেকটুকু মানে ভালো দেখাতো, মানে ভিএফএক্সটা একটু মানে আরেকটু যদি বেটার হতো তো জমে যেত। ইয়াস, ঠিকই বলেছিস, মানে আমাদের গুরু বলে কথা, তো তো গুরুকে অনেক নমস্কার জানাই, অনেকদিন পর বড় পর্দায় আসছে। তাহলে দেবদা, তুমি টেলারটা দেখলে না নেই, একটু তোমাকে কেমন লাগলো বলো। ইয়াস, উনি হচ্ছে আমাদের গুরু, মহাগুরু, আমরা তার সবাই ফ্যান। তো টেলারটা আমাকেও খুব মানে ভালোই লেগেছে, কিন্তু ওই টুকটাক ভিএফএক্সটা যদি ভালো হতো জমে যেত। ইয়াস, আমারও ওই একই কথা, যদি মহাগুরুর মানে মুভি আসছে তো যদি আরেকটুকুন ভালোভাবে দেখাইতো, সত্যি উত্তম দাকে যা লাগতো পুরো সেই। অঙ্কুশদা, তো টেলারটা যেমনই লাগুক, মুভিটা দেখা যাক কেমন হয়। তো মুভিটা যদি ভালো হয়, ভালো তো হতেও পারে বলো? তুই ঠিকই বলেছিস ইয়াস, মুভিটা ভালো হতেও পারে, তো মুভিটা তো দেখতেই হবে, গুরুদেবের মুভি আসছে, সেটা ছাড়া যাবে না। যিশুদা, অতি উত্তমের টেলারটা তোমার কেমন লেগেছে একটু বলো। ইয়াস, আমাদের মহাগুরুর ছবি আসছে, তো তো আমাকে টেলারটা ভালোই লেগেছে, আর আমি মুভিটাও দেখতে যাব, মুভিটা কেমন হয়েছে সেটা দেখতে হবে। তো বন্ধুরা, তোমাদের টেলারটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, আর লাইক করে দাও। আমি চললাম নুসরাতের কাছে।